ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা ক্ষেত্র মজুর ইউনিয়ন এবং তফসিলি সমন্বয় আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার গ্রাম উন্নয়ন দপ্তর রেগার কাজে তফসিলি উপজাতি ওবিসি এবং অন্যান্য এগুলি আলাদা করার জন্য বাজেট ব্যবস্থা করার ঘোষণা করেছেন। তাতে করে আমরা দেখেছি যে সারা দেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, নতুন যে বিজেপি নেতৃত্বে সরকার, তারা সরকারে এসেই 2004-09 সালে যে সরকার ছিল কেন্দ্রের সরকার বামপন্থীদের সমর্থনে, আমাদের দেশে বামপন্থী কমিউনিস্টরা দীর্ঘদিন লড়াই করেছে গ্রামের গরিব মানুষের কাজের নিশ্চয়তার জন্য। এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে একটা আইন তৈরি করেছে রেগা, যাতে মানুষের 100 দিনের কাজের গ্যারান্টি থাকবে, যারা করতে চাইবে সবাই পারবে। কিন্তু 2014 সালে ক্ষমতায় এসে এই রেগাকে উঠিয়ে দেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকার বিজেপির তারা উঠে পড়ে লেগেছে, বাজেট কমিয়ে দিয়েছে। তার লক্ষ্য করছি আমাদের রাজ্যে, যেখানে বামফ্রন্ট সরকারের সময় 93-94 দিন কাজ হতো, এখন 40-45 দিন কাজ হয়। সম্প্রতি তারা যখন দেখেছে আন্দোলনের চাপে এটা বন্ধ করা যাচ্ছে না, তখন নতুন করে একটা সিদ্ধান্ত তারা ঘোষণা করেছে যে কেন্দ্রীয় সরকার রেগা যে বরাদ্দ করবে, এটা SC ST OBC তাদের সংখ্যার উপরে কাজ পাবে। বিভিন্ন রাজ্যে এই সংখ্যা যারা যা কাজ করবে তাতে মাস্টার রুল SC ST আলাদা হবে এবং অন্যান্য আলাদা, তাতে করে জাতিগতভাবে যে বৈষম্য আমাদের দেশ চালু এটা আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, মানুষকে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। সাথে সাথে আমরা জানি যে ভারতবর্ষের রেগার কাজ চালু হয়েছে, যাদের দরকার খেতে পায় না তারা কাজ করে, এবং তার মধ্যে বেশিরভাগ তফসিলি জাতি উপজাতি সংখ্যালঘু, তাদের জন্য যদি বাজেট বরাদ্দ নির্দিষ্ট থাকে তাহলে তো তারা কাজ পাবে না। কারণ আমরা আমাদের রাজ্য লক্ষ্য করেছি যে 17% তফসিলি কাজ করে, তফসিলি অংশের মানুষ বেশি, প্রায় 23-23% এবং উপজাতি 31% কাজ করে, 40-45% বাকি অন্যান্য অংশের মানুষ কম করে কাজ, দরকার লাগে না কাজ করে না, তারপরেও কাজ যারা করে আমাদের রাজ্যে রেগা, তারা কাজের এখন মজুরি পায় না। বিজেপির যারা মণ্ডলের নেতা তারা ভাগ করে নিয়েছে। এই অবস্থায় এটা চালু করার মানে হলো যে SC ST-দের জন্য মাস্টার রুল আলাদা হবে, টাকা আলাদা দেবে, তাদের টাকা শেষ হয়ে গেলে আর তাদের জন্য টাকা দেবে না, অন্যান্যরা কাজ করবে না তার টাকা ফেরত যাবে। এই যে একটা একদিকে বৈষম্য তৈরি করার নীতি, আরেকদিকে এই অংশের মানুষ যারা কাজ চাইবে তাদের কাজ বন্ধ করে দেওয়ার নীতি, এর বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষে এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন এবং দলিত সুজন মুক্তি মঞ্চ বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে আমরা কেন্দ্রীয় সরকারকে দাবি করছি যে এই যে বিভেদমূলক যে অধ্যাদেশ, যাতে কাজের সুযোগ কমবে তার প্রত্যাহার করতে হবে অবিলম্বে, এবং রেগার কাজে 200 দিন করতে হবে গরিব মানুষের জন্য, যেটা আজকে শুধু আমরা না, আজকে করোনা পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন অর্থনীতিবিদ যারা দাবি করছেন গ্রামের গরিব মানুষের কাছে টাকা যাওয়া, রেগার কাজ বাড়ানোর, অথচ কেন্দ্রীয় সরকার এটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি 200 দিনের কাজ দিতে হবে এবং মজুরি সর্বভারতীয় ক্ষেত্রে আমরা 600 টাকা মজুরি দাবি করছি। আমাদের রাজ্যে আমরা বলছি আপাতত তোমরা যে ঘোষণা কেন্দ্রীয় সরকার করেনি, কিন্তু তোমাদের রাজ্য সরকার তারা সরকারে আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিলে 340 টাকা মজুরি, এটা করো আপাতত, এটা করার জন্য আমরা এই কর্মসূচি আজকে আমরা করছি, আমরা দ্রুতভাবে করছি। আগামী দিনে আরও সংগঠন মিলে, বামপন্থী সংগঠন সবাই মিলে এই দাবি করব যে এই যে অধ্যাদেশ এটা প্রত্যাহার করতে হবে এবং রেগার মজুরি বাড়াতে হবে, কাজের সময় বাড়াতে হবে, এই দাবিতে আমরা লড়াই করব। সাথে সাথে অন্য অনেক বিষয় আছে, দেখছেন আজকে কেন্দ্রীয় সরকার শুধু রেগার ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে মানুষের পকেট খেলার চেষ্টা করছে। আজকে প্রায় 27 বার ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছে, তার মানে সবার দাম বাড়ছে, তারা যুক্তি দেখাচ্ছেন করোনার জন্য কাজ করছে, আবার অন্যদিকে বলছেন ইনকাম বাড়ছে, এরকম ভু যুক্তি দেখিয়ে তারা আসলে মানুষকে শোষণ করার জন্যে একটু বড়লোক কিছু মানুষ তাদের স্বার্থ রক্ষা করার জন্য নীতি দিচ্ছেন, এটাও তার অঙ্গেই। সেজন্য আমরা এটা প্রতিবাদ করছি, আগামী দিনে এই প্রতিবাদ আমাদের জারি থাকবে। সমন্বয় সমিতি রাজ্য কমিটির সভাপতি কমরেড রতন ভৌমিক, আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি পরিপ্রেক্ষিত আপনাদের কাছে তুলে ধরবে। আমি শুধু 2-3টা বিষয় বলতে চাই আপনাদের কাছে। কেন্দ্রীয় সরকারের এই যে মজুরি বৈষম্যের যে নির্দেশ, এটা একটা অবৈধ নির্দেশ, এটাকে প্রত্যাহার করতে হবে। এটা কখনো এরকম হতে পারে না যে সকলে মিলে একই জায়গায় একই সময়ে কাজ করলো
কে তপশিলি, কে তপশিলি উপজাতি, কি ওবিসি, অন্যান্য, তাদের জন্য আলাদা তালিকা তৈরি করতে হবে, এটা কখনো হতে পারে না। এই প্রশ্নে আমরা যেটা বলতে চাই, এটা মজুরি আইন বিরুদ্ধ। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের যে র্যাগার যে নির্দেশ, এই নির্দেশ বহির্ভূত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর প্রতি এবং কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলোর প্রতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এই নির্দেশ জারি করেছে। আমরা বলছি ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতি, ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন, আমরা এই দাবি করছি যে অবৈধ যে নির্দেশ, এই নির্দেশ প্রত্যাহার করতে হবে। আর আমাদের কমরেড রতন ভৌমিক এটা বলার চেষ্টা করেছে, গোটা দেশে এখন যে মূল্য সূচক তাতে 600 টাকা মজুরিও কম। আমরা বলছি মিনিমাম কম করে 600 টাকা মজুরি দিতে হবে, দৈনিক মজুরি, এবং 365 দিনের মধ্যে 200 দিনের শ্রম দিবস বা কাজের সৃষ্টি করতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে 2014 সাল থেকে 2021 সালে এই সময়টুকুর মধ্যে পর্যায়ক্রমে রেগাতে প্রতিটা বাজেটে সেখানে বরাদ্দ কমিয়ে দিচ্ছে। আজকে গোটা দেশে গরিব শ্রমজীবী অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, তারা অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর কেন্দ্রীয় সরকার যে সর্বনাশ এই নির্দেশ, তাতে গোটা দেশের মধ্যে মানুষের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি হবে, জাতপাত সম্প্রদায়কে সামনে এনে গোটা দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে, এটা একটা ভয়ঙ্কর নির্দেশ। তার প্রতিবাদে গোটা দেশে আমাদের রাজ্যে সবকটি জেলা বিভাগে অঞ্চল স্তরেও আজকের প্রতিবাদ দিবস আমরা সংগঠিত করছি। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দা সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।